পাপি কই রইলা রে আইসু ফুল দিব ধইরাছে গাছে তোমাকে আইসু ফুল দিব ধইরাছে গাছে তোমাকে হাজি যেদিকে যাব সেদিকে এই ছুরি খালি ঘাটা গহনের ঘেরা থাকে এই চৌকিদারে চাকরি টাকরি পেয়ে হ্যাঁ নাকি আমি হ্যাঁ আমি তোকে ঘেরা থাকা চাকরি পেয়েছি ঠিকই হ্যাঁ তুই ফেরা ঠেকে কি আছিস মাঠে আমি তো লেগে বসে আছি কেন মাঠে তুই জানিস যে আমি এই সময় গাছ লাগাইতে আসবো তো আমি জানি রে কেমন করে জানলি রে তো নানার সঙ্গে সেদিন দেখা হয়েছিল হ্যাঁ তো নানার সঙ্গে সেদিন দেখা হয়েছিল ও সদ খুব মিসিস না তো নানা কি ভালো রে গুদা ওর ব্যবহার যেরকম দেখি তা আসলে প্র্যাকটিক্যালি ওরকম লয় কেন ও একটু অভিনয়ের ভিতরে বেশি থাকে তো তো নানা আর নজর খারাপ তুই যাইস না আমার দিয়ে রে এই গাছ কি করবি তুই এই গাছ হ্যাঁ মাঠে লাগাবো এই গাছ তুই মাঠে লাগাবি কেন তোকে এমনি মোটা ঘুষ কাহে না আর কথা যে দামি গাছ তো কিনতে পারবো না এখন শুনেছি যে গুধা গুধির ভালোবাসার দাম বেশি আর কথা যে দাম যদি বেশি হয় তাহলে তো ফুলি ভালোবাসা প্রপোজ করতে হয় ভালোবাসার অফার দিতে হয় নাকি রে ঠিক আছে ওই আমি ফের একটু বাংলা কম কই ইংলিশি কথা কই বেশিরভাগ দু চারটা বাংলা বাড়িয়ে যাই হোকে বুঝতে পেরেছিস তো সামনে তো ফের ওই আছে ডিএমএ গালা আছে তো আর কথা যে ফুলের গাছই লাগাই 20 টাকা করে না কি না এগুলাই গাছ থেকে ছিড়ে ছিড়ে দিব হ্যাঁ সামনে ভ্যালেন্টাইনস ডে আসবে হ্যাঁ হ্যাঁ আসলে কিনবো কয়টা ফুল হ্যাঁ রে হ্যাঁ তোর মনের মানুষ আছে কয়টা মনের মানুষ হ্যাঁ গুনতে হবে আগে মানে ও গুনতি হ্যাঁ কাকে ভালোবেসেছি জীবনে জি আমি কেন হাকে জীবন গেল এই হুসমোটা কি ভালোবাসা গোনা জিনিস রে তো তুই যে কইলি একটা করে ছিড়বো আর দিব একটা করে ছিড়বো আর দিব তো কত গালা আছে তোর সিরিয়ালে এখন টিচার যেরকম প্রশ্ন করবে সেটা তো ছাত্রকে উত্তর দিতে হবে নাকি কইলেন আমি কইনো অগন্তি তো ই টপ দা না মা মাথা থেকে ঘাল লেগে যাই না দেখছো এগুলা কি কই নিজের জিনিস তো থাম দে ধর এটা দে হ্যাঁ তোকে গাছ গোটাই দে দিলো বুঝতে পেরেছিস হ্যাঁ তাহাকে এখন কি করতে হবে কইছিস এগুদা রে তোর সঙ্গে মেলাখুন পর দেখা হয়েছে হ্যাঁ একটা গান গালা গান না রে ভাই হইলো মানে যেখানে হাত দিবে সেখানে গান আর গান আয়সা পাঞ্জর খানে এসে কইল না যে আয় হাত পাগালা একটু টিপে দি ভালো মন্দ খাওয়াই হাত পা টিপা এই ভালো মন্দ খাওয়ার দলিল করেছিস দলিল তো নানাকে তো কই দেবা লি না মুরা ধইল না খো ওইটার দলিল করতে হবে হ্যাঁ কইলিব তো কথা হলো যে এই ছুরি যখন গান কইতে কইছে গানটা তো গান না কইলে তো ফের পরের দিন আর চান্স পাওয়া যাবে না বুঝতে পেরেছো এই ছুরি হচ্ছে হাত জানের জান পরানের রাত খা মগজের তিন পোয়া গান কইতে হবে কিছু উপায় নাই গান ধরছি তাইলে কারার গান কোবো ই সরি ভাই নিজে দুঃখের গান গালাই কহি বয়সে চাপ জুড়েছে তাই তো আমার বিহার কথা মনে পড়েছে হইছে জি ভাই বয়সে চাপ জুড়েছে তাই তো আমার বিহার কথা মনে পড়েছে বয়সে চাপ জুড়েছে তাই তো আমার বিহার কথা মনে পড়েছে আচ্ছা ভাই কহ তো মানুষের কাম কি কইরা আছে না দেখ তো কি ইটিং বিটিং শুরু করলে এই হোয়াট ইজ ইওর ওয়াইফ নেম ওয়াইফ নেম ওয়াইফ নেম ওয়াইফ নেম এই তোর ইটিং বিটিং ভরবো না না ভালো আছে জি হাত তোর গুষ্টি কি খবর এই তো কাকে কি কইছ রে বা কেন তুই মনে হচ্ছে আমেরিকা থেকে আসছিস কেন কি হয়েছিল তুই কি কইছিস লগলা ইংরেজিতে তার আগে কি করেছিলে তার আগে হ্যাঁ আমি তোর মাথা মারছ না
কিনা তুমি জান না যাহার মাথায় মানলে চ্যানেল অটোমেটিক ঘুরিয়ে বেড়াই দেখো তো ভালা আমার কপাল আমি মাথায় মানু তো তো চ্যানেলটা কেন অটো ফেলো ওই হারে অ্যান্টিনার সমস্যা আছে সে অ্যান্টিনারে লয় তোর ভিতরে সমস্যা আছে ভিতরে রে হ্যাঁ তুমি বুঝলা না সুইলা না এসব হাকাম করে মেরা আগাম কই দিলে এলে কোন ভেস পেয়েছো আমার দোষ দিয়ে দিলার আমি যে ওকে গোটা গা ধুইরা পার আছি আমি পাই না এদিকে তোমার কিছু হয় না কেন আমি মাঠে এসে কি করতে তুমি জানলা না শুনলা না তোমার কি মনে হয় আমি এটা কুশি চুরি করতে এসেছি তো তো তুই তো চোর বে তুই ডিম চুরি করে বিক্রি করে দিস কুশি চুরি করবে না এটা কোনো কথা আছে তোমার দাহিন করে দেখো কোন দাহিন করবে দাহিন করে দেখো দাহিন করে এই হোস মোটা লোক এটা তো বাম কর দাহিন কর কোন দিকে কেন খেটা হবে দেখো আগে কথা কেটা আছে দেখো না জি দেখবো হ্যাঁ আবে দিকে এদিকে 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 থাম হা রাখো দেখ আর দরকার নাই এদিকে আবে থাম দেখি কোনটা না লাজুর খারাপ আর দরকার নাই এদিকে আইসো ওটা খালি দেখাই নু খালি আবে চেক করা লাগেন কি হলো এটা যে রড চনা বেনা জিবা আর এদিকে পশ্চিমজিৎ খারি আছে তুমি চোখ দিয়ে না যাওর পশ্চিমজিৎ আগে আমার রক্ত তারপরে তোর কিনা তোমার ওই তিনটা লিয়া হয় না আমার হয়ে গেছে শুনো বাহ এই মাঠে যা আমি কেতা এসেছি তুমি জানলা না শুনলা না এসে মাইরা দিলে হ্যাঁ আই না না ওইয়ে দেখছো গাছ দেখছো হ্যাঁ গাছ প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি নার্সারি থেকে হ্যাঁ গোটা নিজি টাকা হ্যাঁ তারপর কোন ধরনের টাকা পাইছি জানো কোন টাকা পাইছিস ওই ছুরি দিয়েছে ওই ছুরি দিয়েছে 60টা টাকা লিয়ে যে একটা গাছ কিনে লেনু এই যে লাগাবো সে হ্যাঁ কিনে লাগাবো জানো কিনে লাগাবি তুই তোমার গানে গানে কইছো শুনো গানে গানে কইবি হ্যাঁ তো যাক তো শুনো তাহলে আকো তাহলে নানা শুনো সকল দেশবাসী শুনো দিয়া মন বাড়ির আশেপাশে করি সবই করব এ নানা ফল যোগা চৌষধি গা করি গাছে সংরক্ষণ বুঝতে পেরেছো তার মানে তুই এগুলা সব সংরক্ষণ করার লেগে এসেছিস হ্যাঁ তুই কি আগে খাপা পাইছিস কেমন এতদিন কোনটা ছিলে তুই কেন মাঠে গরু জড়া শুনো আমার চাস্তো ভাইটা মরে গেল এদিকে তুই তখন কোনটা ছিলে তুই তোমার চাস্তো ভাই মরলো কেন এই গাছের অভাবে গাছের অভাব মানে এই ওষুধ খাওয়ার জন্য আচ্ছা ভাইকে কিনে তোমাকে গাছ বাইটা খাওয়াইতে কইনু আমি কইছিনু যে কার কাছে শুনেছিনু বুঝতাল যে গাছে নাকি ওষুধ হয় তা আমি গাছের গোটাই কাইটে লিয়ে যা বাইটা দে দেই কিসের গাছ বাইটা দেইলে ওই মানের গাছ হইলো মানের গাছ যদি বাইটা দাও তো মানুষের ভিতরে কিছু থাকবে কি থাকবে মানে বাবা মরে গেছে যে ওটা শুনো যে গাছ লাগাও পরিবেশ বাঁচাও হ্যাঁ বুঝতে পেরেছো হ্যাঁ হ্যাঁ এলেগেনি হারাই কি করতে হবে বেশি বেশি গাছ লাগাইতে হবে হ্যাঁ তোমার বাড়ির চারো সাইড আছে না আছে ফাঁকা পড়া আছে আছে এই তুমি খোক সার গাছ লাগিয়েছো এই দুবরার গাছ লাগিয়েছো ঠিকই কুনঠে কার কি কুকুর সুয়া গাছ লাগিয়েছো এগলে দিয়ে তুমি আরো জঙ্গল করছো তার মানে তুই হাকে আরো বিপদে ফেলবি কেমন এই যে তোর কথা শুনে যে গাছ লাগাও পরিবেশ বাঁচাও হ্যাঁ দিয়ে হাকে কোন বিপদে ফেলেছিল তুই শুনবি কেমন ওই যে চাপাইতে কয়েছিল হ্যাঁ কি কয়েছিল প্রাস মানবিক উন্নয়ন সোসাইটির সেমিনারে যে নানা হ্যাঁ গাছ লাগাবে পরিবেশ বাঁচাবে আমি কথাটা বুঝলেন না মাথার ভিতরে দিয়ে ভাই আমি কিন্তু একটা গাছ লাগিয়ে দিন কান্ডা বুঝতে ভালো বলছো গাছটাতে পানি দিই বড় হয় হ্যাঁ বড় হইতে 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 ভাই মেলায় ডালপালা গজাইছে বুঝতাল গজিয়ে গেছে হঠাৎ করে আগে একদিন পুলিশে ধরে চলে আলো পুলিশে হ্যাঁ কিনা কয়েছে গাছ লাগাও পরিবেশ বাঁচাও হ্যাঁ তুমি তো ভালো কাজই করেছো পর পুলিশে কেন ধরলে এর ভিতরে তো কোনো রহস্য আছে তা আমি তো ওটাই খুঁজে পাই না আমি তখন জিজ্ঞেস করছি ওই ওসি স্যারকে কি জিজ্ঞেস করছি স্যার আমি মূর্খ সুরখ মানুষ আপনারাই কয়েছেন যে গাছ লাগান পরিবেশ বাঁচাও হ্যাঁ আমি তো ওই কাজটাই করেছি তাহাকে ধরে লিয়ে লাগেন তোমাকে এবার কি কয়ে জানি কি কইছে কইছে না চাচা তুমি যে গাছটা লাগাইছিলে গাছটা ওই জানা তানা গাছ লয় কিসের গাছ গাছটা গান যাচ্ছিল এই তুমি থাকো আমি চলে গেল এই কোন হে বা এই গাই তোমার সাথে থাকে তো বিয়া করতে পাইনু না হ্যাঁ জেলে যদি যাই কবি যে ও আল্লাহতি জেলে গেছিল আসামি বিয়া কে করবে ওকে দে আমি জীবনটা বরবাদ করব ওলে তুই চিন্তা করিস না কেমন হাত তিন খান আছে তোকে এখানটা দিয়ে দেব কোন খান দিবে কেন তোর বড় নানিকে তুই লেলি কেন তোমার কি মনে হয় যে আমি বরফের ডোব লেই যা কারি করবো এই আইসক্রিম ও আইসক্রিম আইসক্রিম তুই লিতে হবে বড়টা লে কেন ওই বড়টা তো করতে হবে ওটা তো আইসক্রিম আছে কেন পারলে ছোটটা দিয়ে দাও ছোটটা দিব ছোটটা আমার ইয়ে ইয়ে গুড় আগুন লাগা এদিকে এসো কাজের কথা এসো কথা হলো যে বাড়ির আঞ্জর পাঞ্জর জেলাতে আছে আমের গাছ লাগাইবে লাগানো কাঁঠাল গাছ লাগাইবে লাগানো লেচুর গাছ লাগাইবে লাগানো তাহলে এটা থেকে তুমি কি করতে পারবে কি পাবো না না এটাতে ফল পাবে পাইনু ফল খাইতে পাবে মানে ফল পাবো খাইতে পাবো ফল খাইতে পাবে তারপরে
ও ফলকে ফের বাজারে বিক্রি করে টাকা পাবে হ্যাঁ তাহলে কি করলে তোমার ফলে হচ্ছে বিপদে আপদে তোমার এই যে অর্থ জোগাইলো অর্থ জোগাইলে তুমি তো ফের গাছ কাটে তুমি গাছটার কাট যদি বিক্রি করো এখান থেকে টাকা পাইলে হ্যাঁ তাই নো শুধু গাছ বিক্রি করলে হবে না এই যে দেখেছো তোর মতন কয়েকটা লোকের লাগে আগে দেশ থেকে এখন এই গাছপালা সব উঠা গেল কেমন তার আগে তো নাই খেলে না বা হ্যাঁ লাভ হবে না 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 ফল জোগা চুসুদি গাছ পরি গাছে সংরক্ষণ এই নানা শোনো সকল দাস বাসী শোনো দিয়া মন তারি রাশে পাশে পরি সকল পুরন এই নানা ফল জোগা চুসুদি গাছ পরি গাছে সংরক্ষণ এই নানা ফল জোগা চুসুদি গাছ পরি গাছে সংরক্ষণ গাছের কি উপকার গাছ আর পরিবেশের কি উপকার করে এটা কিন্তু জানি আরকে ধর এটা বাংলাদেশ ভৌগোলিক প্রকৃতির দেশ আরকে দেশে বন আছে তারপর হচ্ছে তোর নদী আছে তারপরে আরকে হচ্ছে যে এই বনজ সম্পদ আছে গবেষণায় দেখা গেছে গুধা যে তোর 100% মধ্যে 25% যে গাছপালা থাকতে কিন্তু হারা কলম করা বাঙালি বুঝতে পারলি আচ্ছা তোর হচ্ছে যে 10-12 ধুছি না মানে কাইটা ফেলে দিস ওই যে অসাধু হারাকে বুঝে শুনে কাজগালা করতো আর কি কি জানে আসছিস হাঁকে একটু বুঝে বুঝে কহা ওটা তোমার গানে গানে কইছি তাহলে শুনো ধরতে লে তুমি ধর আসো দে হ্যাঁ ধরছি লে গাছ আমার ঘে অর্থ জোগাই বিপদে আপদে হঠাৎ কইরে টাকার দরকার গাছ বেচে লাগাই কাজে আম জামলে চুকাঠা বেচে হামরা খাইছি রোকা কৃষক চাষি গরিব কাঙ্গাল সব স্তরের মানুষ বুঝারে হারা মানুষ গরিব দুঃখে মানুষ যারা আছি মানে ধর মধ্যবিত্ত পরিবারের হারগে ও অভাব যে কখন আসে রে গুধা আমরা কিন্তু জানি না এই হঠাৎ করে ধর একটা অভাব চলে আসে এই সময় যে ধর এই যে গাছটা হারগে যে এত বড় একটা উপকার করবে এটা কিন্তু হারা অনেক মানুষ ভুলে যাচ্ছে আজি নানা এই যে যখন তোমায় কইলো না যে হঠাৎ করে টাকার দরকার গাছ বেচে লাগাই কাজে লাগাই কাজ বুঝতে পেরেছো মানে এই যে ধরো তুমি কয়েকদিন আগে তোমার বেটির বিয়ে দিলে দিয়েছি রে ভাই কিভাবে বিয়ে দিলে ও যে তিনটা মেহগুনির গাছ ছিল আচ্ছা ভাই তিনটা 30,000 টাকাতে বেচে দিয়েছি বেচে দিয়েছো আর ওই যে আড়াটা বিক্রি করলো 50,000 দিয়া ভাই 80,000 টাকাতে তোর খালার বিয়েটা আমি সম্পূর্ণ করেছি তাহলে বুঝতে পারলে গাছ আরে কত উপকার আছে হেরে ভাই শুন হারাকে বুঝতে হবে গাছ হারকে জীবন বাঁচাই গাছ থেকে হারা কি পাই অক্সিজেন পাই এই অক্সিজেন কার কাজে লাগে হারকে মানুষের কাজে লাগে তাইলে কি হবে হারকে পরিবেশটা যখন গাছে সুন্দর করছে হারকে যখন জীবন বাঁচাইছে তো হারকে তো দায়িত্ব আছে যে গাছগাছালি যেগুলা আছে বন সম্পদ যেগুলা আছে এগুলাকে হারা কি সংরক্ষণ করতো আজই না নাই এখনকার ছেলেপিলা কি করছে জানো কি করছে ধর যে রাস্তার পাশে গাছ লাগা আছে দু সাইডে সাইড করে গাছ লাগা আছে আছে চ্যাংরা পিলা ইয়া কি করে ভাগাম ভাগাম করে রাইতে দিলে ডোজ ঘাড়ে ঘরে লিয়ে যান জমিতে লাগিয়ে দিল ঠিক তোর মতন কেমন রাতের বেলা আমি তিনটা ডিম ঠিয়া নিন যাই আর সকালে দেখি একটাও নাই ইচ্ছা কাজ তুই আর স্বর্গে শুতে আছিস এই তিনটা ডিম হ্যাঁ আর নানি কয়টা হ্যাঁ তিনটা তাহলে তিনটা ডিম তিনটা নানি খেলে খাবে আমি ওই ঘরে যাই আগে ঢুকতে দাও তুমি ওঠে লিচ্ছাকার আমাকে থিয়ে ওরা ভাগে ভাগে ডিম খেয়ে এসে আচ্ছা ওদিকে পরে যাও আগে কাজের কাজ করো হ্যাঁ তুই ঠিক কথা কইছিস হ্যাঁ কথা হলো শুন হারাকে এই যে গাছপালা যেগুলা আছে আছে এগুলা সংরক্ষণ করতে হবে করতে হবে গাছ হারকে প্রাকৃতিক ওষুধ রে ভাই হ্যাঁ হ্যাঁ আজাদ ভাই একদিন কয়েছিল কি জানি কি কয়েছে যে নানা তুমি ওষুধ খাইছো ভালো কথা কিন্তু ওষুধের জায়গায় তুমি যদি প্রাকৃতিক কিছু ওষুধ খাও তাহলে কি মন্দ হয় আমি তখন কিন্তু বিষয়টা বুঝতে পারে আচ্ছা তখন কিন্তু আজাদ ভাই হাকে খুলে খুলে কইলে যে এই গাছে এরকম কাজ করে ওই গাছে ওরকম কাজ করে দেখা বুঝলু কুধা যে আমি যদি গাছের ওষুধ গালা ভালোভাবে খাই যে অসুখ আমি ভোগছি মনে হয় আমি ভোগবো না রে ভাই এলে না না কথায় আসে কি কথা রে ভাই গাছ লাগাও পরিবেশ বাঁচাও শুনো সবাই নানা নানি রে আমার গুধা যে কথাটা কইছে তোমরা মনোযোগ দিয়ে শোনার কাজে লাগাই এখন থেকে হারাই কি করতে হবে বেশি বেশি গাছ লাগাইতে হবে লাগাইতে হবে একটা কাটলে দুটা লাগাইতে হবে দুটা লাগাইতে হবে এইভাবে করে হারাকে পরিবেশ রক্ষা করতে রক্ষা করতে হবে গুধা বুঝতে পেরেছো এই পরিবেশ রক্ষা করার দায়িত্ব কিন্তু আমার তোর লয় হ্যাঁ সবারই মানে হারা পরিবেশ নিয়ে হানাকে থাকতে হবে হ্যাঁ শুন
আরকে বাড়ির আজ আনাচে কানাচে যে সব ফাঁকা জায়গাগুলো আছে ওগুলা কিন্তু আর হারা ফাঁকা থুও না বিভিন্ন রকমের গাছগাছালি লাগিয়া আমরা ওখানে বসবাস যোগ্য করে তুলব না বুঝতে পারছেন না না তাই তো কইছি না না কৃষক চাষি গরীব কাঙ্গাল সব স্তরের মানুষ জন হে দাদা শুনো সকল দেশবাসী শুনো দিয়া মন বাড়ি আসে পাশে মনি সব করো কোন হে নানা ফল যোগা সুসুকি গাছ করি গাছ সংরক্ষণ হে নানা ফল যোগা সুসুকি গাছ করি গাছ সংরক্ষণ